ZEE5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ইনি হলেন সৃজা, এ বাড়ির হবু পুত্রবধূ, তোমার দাদা ভাইয়ের হবু স্ত্রী। সামনে ডিসেম্বরে তোমার দাদা ভাই আর সৃজার বিয়ে। এই শীতের সিঁদুর মিথ্যা হয়ে যাইব। আমি তো এই শীতের সিঁদুরে এত সহজে মিথ্যা হয়ে যাইতে দিমু না গাড়ি বাবু। এমনি এমনিতে এই বাড়ি থেকে আমি দূরে ছিলাম না মা। এই বাড়িতে সারাক্ষণ উদয় নাম ডাক শুনেছেন, আমি টায়ার্ড হয়ে গেছি। ছোট থেকে খালি কানের সামনে উদয় আর উদয়, উদয় এটা ভালোবাসে, উদয় ওখানে যাবে না। হ্যাঁ, উদয়ের জন্য বেশ জিনিস চাই, সর্বক্ষণ উদয়ের সাথে আমার তুলনা। সেটা তো আমি জানি রে বাবু। না মা, সবকিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, জেঠিমণি সারাক্ষণ দাদাভাইকে আমার থেকে বড় দেখাবার জন্য সবসময় আমাকে ছোট করতো। কে এইসব এনে নিতে পারে বলো তো? কেউ পারে না। আর তাই আর দাদাভাইয়ের এই অবস্থা দেখে আমার থেকে শান্তিও আর কেউ পাচ্ছে না। শোনো বাবু, এই সময়টাই কিন্তু মোক্ষম সময়। এই সুযোগে ফ্যামিলি বিজনেসে ইনভলভ হয়ে নিজের জায়গাটা তৈরি করে নাও, বুঝলে? আরে সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। দাদা ভাই এমনিতে ওই মেয়েটাকে বিয়ে করে এমন ঝামেলায় পড়েছে, আর সেটাকে হাওয়া দিয়ে আমি এমন জায়গায় নিয়ে যাব যে দাদা ভাই ঘূর্ণি পাকের মতো আটকে পড়বে। তখন ও ব্যবসা দেখবে না সংসার দেখবে, সেটা ভেবেই ওর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। কিন্তু আবার কিসের কিন্তু? তার আগে আমাকে রিমলি, দাদা ভাই আর সৃজাদির ট্রায়াঙ্গেলটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমার প্রথম টার্গেট হবে রিমলি। গাড়ি বাবু কি তাইলে আর আমারে পড়াইবেন না? আমার পড়াশোনা আবার বন্ধ হয়ে যাইব। আমি কি নিজেই একবার চেষ্টা করুন? হ্যাঁ, দাদাবাবু আপনি আসেন। এটা আমি তোমার জন্য এনেছি নতুন বৌদি। আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট, প্লিজ নাও, না করো না। দেখো আমি জানি দাদা ভাই তোমায় মেনে নেয়নি, জেঠিমনিও না, আমার মা তো তোমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করে, কিন্তু কিন্তু আমি তো তা ভাবি না। আমার তোমার হাতে রান্না দারুণ লেগেছে। এই বাড়িতে যখন এসেছি এই বাড়ির লোক তোমার সাথে যে খারাপ আচরণটা করছে সেটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি, তাই সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। না না প্রতীক দাদাবাবু, এ আপনি কি কি কইতাছেন, এরম কইরা কইবেন না। ঠিক আছে বলবো না, তবে তোমাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে, এই গিফটটা তোমায় নিতে হবে। নাও মোদি, প্লিজ নাও গিফটটা, মোদি প্লিজ প্লিজ গিফটটা নিয়ে নাও মোদি প্লিজ। এনার সালন তো আমার বিশেষ সুবিধা লাগতেছে না, আমি কি করি ঠাকুর। কি হলো বৌদি, দাঁড়িয়ে আছো কেন? গিফটটা নাও নাও প্লিজ, নাও বৌদি বৌদি গিফটটা নাও। আমি আপনারা কইতেছিলাম কি আমার অনেক কাজ আছে, আপনি আপনি এখন যান, আপনি না হয় পরে আইবেন আপনার দাদার লগে। ধুর, গিফট দিতে সে কেউ চলে যায় নাকি? গিফটটা তুমি নাও। প্লিজ নাও, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো বৌদি। প্লিজ, আপনি কি কইতাছেন বৌদি? সইল্লা যান এখান থেকে, সইল্লা যান। ভয় পাচ্ছ কেন বৌদি? আমি তো চলে যাব, কিন্তু আবার আমি আসবো। প্লিজ প্লিজ গিফটটা নিয়ে নাও মোদি। প্লিজ নাও, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো বৌদি। তুই মুখার্জি বাড়ির মানুষ, আরে বাবুর ভাই, এই কাজটা কি কইরা করলেন? রিমলি রিমলি, ও সরি স্যার সরি, রিমলি কারেক্ট কারেক্ট, খুব ভালো হয়েছে। আমি জানি দাদা ভাই তোমায় মেনে নেয়নি, এই বাড়িতে যখন এসেছি এই বাড়ির লোক তোমার সাথে যে খারাপ আচরণটা করছে সেটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। না না উনি বোধহয় ঠিক, আমি ভুল, উনি মুখার্জি বাড়ির ছেলে, মুখার্জি বাড়ির ছেলে হয়ে এটা করতে পারেন না, করতে পারেন না। উনি ZEE5 डाउनलोड करुन और सब एपिसोड देखुन एकदम फ्री।